কথা কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে, তবে আমিও কিন্তু একদম বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে বিদ্যালয়ের সঙ্গে জড়িত ছিলাম না। তবুও আমি যেহেতু এখানে সবচেয়ে পুরনো, আমার উপর দায়িত্ব বর্তেছে। প্রথম দিকের কথা আমার শোনাই, দাদাদের কাছ থেকে আমি যা শুনেছি তাই বলছি। আমাদের এই এলাকায় জনসংখ্যা তখন খুবই সামান্য, খুবই ফাঁকা জায়গা, কেবল বসতি গড়ে উঠছে। এমত অবস্থায় এখান থেকে দূরে চতুরাগজ বলে যে জায়গাটা আছে, সেই চতুরাগছে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সেখানে বিভিন্ন অসুবিধা দেখা দিয়েছিল, বিশেষ করে বৃষ্টির সময় কাদা। তারপরে সেখান থেকে এই বিদ্যালয় এখানে স্থানান্তরিত হয়। 2000 সালে এখানে বিদ্যালয় শুরু হয়। তখন শিক্ষার্থী সংখ্যা খুবই সীমিত ছিল, বিদ্যালয় একদম শূন্য থেকে শুরু হয়েছিল। আজ সেই বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা 280, কলেবরও বৃদ্ধি হয়েছে, বিদ্যালয় বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ হয়েছে। বিদ্যালয়ে আমরা পঠন পাঠনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম সহকার্যক্রমিক শিক্ষাগুলো আমরা দিয়ে থাকি, শারীরিক, খেলাধুলা, সঙ্গীত। নিয়মিত শারীরিকের কালাংশ আমাদের সপ্তাহে প্রত্যেকটা শ্রেণীতে দুবার করে থাকে। সঙ্গীত আছে, নৃত্য আছে, আবৃত্তি আছে, আপনারা যা ঝলক দেখতে পাচ্ছেন বা পাবেন। এছাড়াও আমাদের কম্পিউটার শিক্ষা দেওয়া হয় এখানে। আর বিদ্যাভারতীর আধারভূত বিষয়গুলোর ওপরে শিক্ষা দেওয়া হয়। এছাড়া একদম ছোট্ট ছোট্ট নবাগত শিশুদেরকে শিশু বাটিকা পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। তো এভাবেই উত্তরোত্তর বিদ্যালয় বেড়ে চলেছে। মূল কথা এগুলোই। আপনারা এভাবে আমাদের সহযোগিতা করে চলেছেন এবং ভবিষ্যতেও করে চলবেন, আরও বিদ্যালয় বড় হবে। আপনাদের সবার কাছে আমি এই আবেদন রাখছি। এ বলে আমি শেষ করছি অতীত কথা। নমস্কার।